ঢাকা কেরানীগঞ্জ, নাম শুনছেন? খুব শিল্পনগরী। আমরা একটা মাহফিল ছিল, ওই মাহফিলের প্রধান মেহমান ছিল ওই এলাকার এমপি, বর্তমান সরকারি দলের এমপি, উনি প্রধান অতিথি, আমার ডান পাশে বসা। তো আমার আগে উনি কিছু আলোচনা রাখলেন, আলোচনায় উনি আমাকে ইঙ্গিত করে বললেন যে হুজুর, আমার এলাকাটা যুবক সম্প্রদায় মাদকাসক্ত আসক্ত হয়ে গেছে, মেহরবানি করে এই মাদকাসক্তের উপরে কিছু আলোচনা রাখবেন। আমাদের দেশে এই ব্যাধিটা বর্তমান মারাত্মক আকার ধারণ করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এর আগে ওই জেলার এসপি সাহেব কিছু কথা বলল, এর বিরুদ্ধে বর্তমান সরকারের কি কি আইন আছে, কত বড় শাস্তির বিধান রাখা হয়েছে মাদকাসক্ত, নারী নির্যাতন, বাল্য বিবাহ, এই বিষয়ের উপরে। ওনার আলোচনা যখন শেষ হয়ে গেল, আলোচনার শেষে আমি বললাম, আমি যত সময় আলোচনা করছি ওনারা তত সময় স্টেজে বসা, আমি ওনাদেরকে লক্ষ্য করে বললাম যে আপনারা যে বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন, ঠিক এই বিষয়ের উপরে আমাদের দেশে একটা ইমাম সম্মেলন হয়েছিল। সেরে বলেন কি হয়েছিল? ইমাম সম্মেলন হয়েছিল নারী নির্যাতন, বাল্য বিবাহের কুফল, যৌতুক প্রথা, প্রথা মাদকাসক্ত, এই বিষয়ের উপরে একটা ইমাম সম্মেলন হয়েছিল। এই ইমাম সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছিল তিন দল মানুষকে, কয় দল? একটা হলো হেডমাস্টারদের একটা দল, মহিলা কর্মকর্তাদের একটা দল, আর ইমামদের একটা দল। তিন দল থেকে তিনজন আলোচনা করার চান্স পাবে, কয়জন? সময় 15 মিনিট করে। জোরে বলেন কত মিনিট? তো প্রথমে একজন হেডমাস্টার খুব সুন্দর গঠনমূলক আলোচনা রাখলেন, নারী নির্যাতন, বাল্য বিবাহের কুফল, যৌতুক প্রথা, মাদকাসক্ত, এর উপরে খুব সুন্দর 15 মিনিট আলোচনা রাখলেন। ওনার আলোচনা যখন শেষ হলো, দুই নম্বরে আসলে একজন মহিলা কর্মকর্তা। এই মহিলা তার 15 মিনিটের আলোচনায় সমস্ত আলোচনাটা হুজুরদের বিরুদ্ধে রাখে, মানে সে তার আলোচনায় বোঝাতে চাইল যে এই হুজুররা টুপি মাথায় দিয়ে ঘুর ঘুর করে ঘোরে, ছোট মানুষ পাইলে বি পড়ায় আর খেয়ে খেয়ে বেড়ায়, মানে এরকম ভাবে সমস্ত দায় হুজুরদের উপরে রেখে গেল। জুমার দিনে হুজুররা ভালো আলোচনা করে না, যার কারণে যুব সম্প্রদায় মাদকাসক্ত আসক্ত হয়ে যাচ্ছে। যখন আলোচনা করছে আমি তখন চিন্তা করলাম যে বলে এর দাদা বইছে হুজুরের জায়গায় বসারে কি বলে। ওনার আলোচনা যখন শেষ, এবার ইমামদের ভিতর থেকে একজন আলোচনা করার চান্স পাবে, সময় 15 মিনিট। কয় মিনিট? এখন ওখানে ডিসি টিওনো সবাই হায়ার এডুকেটেড পারসন মানুষ, আর হুজুরদের একটু সাহস কম হয় পর্যন্ত বিষয়টা। এ কয় তুমি কও, ও কয় তুমি কও, ও কয় তুমি কও, এই তুমি তুমি করতে করতে কয়েক মিনিট শেষ। সবাই বলল যে আজকের ইমাম সম্মেলনে সবচেয়ে বয়স কম মাওলানা আবুল হায়াত আলোচনা রাখবে। আমি তখন চিন্তা করলাম যে ওনাদের সাহস হচ্ছে না তাই আমার উপর। কথা বলছেন তো? কথা বুঝতেছেন? আমি তখন মাথাটা নিচু করে একটু চিন্তা করলাম যে আল্লাহ, এই মহিলা আলেমদের যে মাটির নিচে রেখে গেল, আমি যদি এর একটু প্রতিশোধ না নেই তাহলে তো কবরের জায়গা হবে না, তা আজকে জায়গাটা হয়ে যাবে। আমি উঠেই কোরআনুল করিম আমার হাতে, তখন কোরআনুল করিমটা হাতে নিয়ে আমি বললাম যে লোকেশন দেখবেন আপনি, সেন্স ইট ইজ নট সুইটেবল সেন্টেন্স ফর দ্য মুসলিম, আই বিলিভ দ্যাট দ্য কোরআনিক লোকেশন দেখবেন আপনি, সেন্স নোনেশন ক্যান প্রোগ্রেস উইদাউট দিস লোকেশন, ইট হেল্পস মেন টু ফলো দ্য পাথ অফ ট্রুথ, দিস ইজ ওয়াই ইট ইজ এসেনশিয়াল ফর দ্য পিপল, আই বিলিভ দ্যাট দ্য উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, উই ক্যান সে দ্যাট ফ্রেন্ডস অফ সায়েন্স নট শেপার্ডস, সায়েন্স দ্য কনস্ট্যান্ট কম্পাউন্ড অফ লাইফ, উই হ্যাভ মেড দ্যাম পসিবল থিংস বাই পসিবল মিনস of science, but I believe that the science is the contribution of the Holy Quran. মানে 15 মিনিট 10 মিনিট যখন এভাবে ইংরেজিতে আলোচনা করছি, ডিসি আর কিওনো সাহেব গুলা মুখের দিকে হা করে তাকিয়ে আছে, কয় মাথায় দেখি টুপি আর কয় ইংরেজি কি করে। আমারে চিঠি লিখে দিল, হুজুর আপনার সময় আরো 10 মিনিট পড়ানো হলো। আমি উঠাই বলেছিলাম
শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা কোন মুসলমানের জন্য উপযুক্ত শব্দ হতে পারে না। আমি বিশ্বাস করি এই পৃথিবীর ভিতরে কোরআনের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষকে সত্য নিষ্ঠা সোনার মানুষে পরিণত করতে পারে কোরআনের জ্ঞান। আর যারা বলে ঠিক না আমি ঠিক, এই কারণে আল্লাহ রাসূল বিদায় হজের দিনে লক্ষাধিক সাহাবীর সামনে বলেছিল, সাহাবারা আগামী বছর দেখা নাও হতে পারে, আফসোস করো না, দুইটা জিনিস শিখে গেলাম। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? আই এম লিভিং ফর ইউ টু থিংস, দ্য হোলি কোরআন এন্ড দ্য সুন্নাহ। ইউ উইল নেভার বি লেট অন বিল পার্ট ইন ফ্লো টু থিংস স্ট্রিক্টলি। এভরি মুসলিম ক্যান অনলি লিড ওয়ান ইজ লাইফ উইদাউট দ্য নলেজ অফ দ্য হোলি কোরআন এন্ড দ্য সুন্নাহ। লং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু। আল্লাহ রাসূল বলল, সাহাবারা আগামী বছর যদি আমি নাও আসি আফসোস করো না, দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবী, আমার সুন্নাহ, আমার আদর্শ। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, মেনে চলতে পারো, দুনিয়ার কোন জাতি গোষ্ঠী তোমাদের কখনো পথভ্রষ্ট করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমান দেশ, যে দেশের শতকরা 90% মানুষ মুসলমান, সেই দেশে দা পার্সেন্টেজ অফ কোরআনিক এডুকেটেড পিপল ইজ ভেরি লো। সেই দেশে কোরআনের শিক্ষিত মানুষের হার কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আজকে আমি সেদিন বলেছিলাম, আপনারা আমার সামনে সবাই হায়ার এডুকেটেড পার্সন মানুষ। আমি জানি যে আপনারা আমাকে সায়েন্স বিজ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। আই বিলিভ দ্যাট দ্যাট উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স। আমি বিশ্বাস করি যে আমরা বিজ্ঞানের যুগে বাস করি। বিজ্ঞান দ্বারা পরবর্তী জেনারেশনকে উন্নত শিখরে আরোহণ করাতে হবে, এটাও আমি বিশ্বাস করি। উই হ্যাভ মেড দ্যাম পসিবল থিংস বাই পসিবল বাই মিন্স অফ সায়েন্স। আমি এটাও বিশ্বাস করি পৃথিবীতে বর্তমান সময়ে অনেক অসম্ভব জিনিস বিজ্ঞান দ্বারা সম্ভব করা যায়। কিন্তু বাট আই বিলিভ that the science the contribution of the holy quran quranul karim ke dui haat uchu kore bolechilam dct ono sahaber hater dike takan ami bishwash kori ei prithibir science bigyan utpatti hoyeche allah er quran theke jore bolen thik ki na onara matha nasay ar koy ashole kotha da thik আসলে কথাটা আমি বলেছিলাম, আল্লাহর কসম বাংলাদেশে কোন সম্মেলনের প্রয়োজন হতো না যদি আমার দেশের পুরুষ এবং মহিলাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান ঢুকানো যেত। জোরে বলে ঠিক কিনা? আরো জোরে বলে। কারণ কোরআনের জ্ঞান যার থাকে পরকালীন চিন্তা তার, আর পরকালীন চিন্তা যার থাকে তার দ্বারা খারাপ কাজ কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন কম হয় না বেশি হয়? তার বাস্তব একটা দৃষ্টান্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিল, নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেদিন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার এক সপ্তাহ আগে নবীজি আর খাদিজা একই বিছানায় বসে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলবো না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা করেন? স্বামী আর স্ত্রী এক বিছানায় বসে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করেন কে কে? হ্যাঁ, হিস করে দেখা। আরে স্বামী আর স্ত্রী এক বিছানায় বসে ভারতের সিরিয়াল দেখেন কে কে? হ্যাঁ, হিস করে দেখা। আমাদের দেশে স্বামী আর স্ত্রী এক বিছানায় বসে ভারতের সিরিয়াল দেখে, কিন্তু কোরআনের মাসলা মাসাইল শিক্ষা ঠিক না বেঠি? আরো জোরে বলেন। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাসতামা'আ ক্বাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল লা ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম ইন্না নাযালাত আলাইহিম আস-সাকিনাতু ওয়া গাশিয়াতুহুম আর-রাহমাহু ওয়া ফাতুমুল মালায়িকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোন মানুষ যখন একত্রিত ভাবে এক জায়গায় বসে যখন আল্লাহর কোরআনের আলোচনা শুনতে থাকে, জোরে বলেন কিসের আলোচনা?
আল্লাহ রাসূল বলেন দুনিয়ার কোন মানুষেরা একত্রিত হয়ে কোন জায়গায় বসে যখন আল্লাহর কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকে কোরআনের আলোচনাগুলো যখন বোঝার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শোনা বান্দার উপরে আরশে আযিম থেকে খাস রহমত নাযিল করে পৃথিবীতে এমন কোন মজলিস নাই যেখানে বসলে রহমত পাওয়া যায় কিন্তু কোরআনে কারীমের আলোচনা শুনলে কোরআনের ময়দানে বসে রহমত নাযিল করে কে আরো জোরে বলেন এ কারণে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মাজালিসুল কোরআন মাজালিসুল উলামা মাজালিসুল কুবারা আহাব্বু মিন মাজলিসিল ফিকহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওলামায়ে কেরামের ওই মজলিসটা যেখানে কোরআনের আলোচনা করা হয় কিসের আলোচনা যেখানে কোরআনের আলোচনা করা হয় ওলামায়ে কেরামের ওই মজলিসটা আমি আবু হানিফা আমার কাছে ফিকহের গুরুত্বপূর্ণ গবেষণার চাইতে উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ কারণ প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সমগ্র দুনিয়াটা হলো অন্ধকারময় জায়গা আর কোরআনুল কারীমের মজলিসটা হচ্ছে পৃথিবীর ভিতরে একটি আলোকিত জায়গা এই আলোকিত জায়গায় বসে যারা কোরআনের আলোচনা শোনে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শোনা মানুষের অন্তরে তখন হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে দেয় ইহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশা যাকে ইচ্ছা এই পৃথিবীতে অন্তরে হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে দেয় কে আরো জোরে বলেন এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুআত্তা মালিক নামক কিতাবের ভিতরে জোরে বলেন কোন কিতাব এই পৃথিবীর ভিতরে কোরআনুল কারীমের পরে সর্বপ্রথম হাদিসের কিতাব হিসেবে যে কিতাব তালাকা হয় ওই কিতাব তার নাম হলো মুআত্তা মালিক জোরে বলেন কি নাম কোরআনে কারীমের পরে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম বুখারী শরীফ লেখা হয় নাই সর্বপ্রথম মুসলিম শরীফ লেখা হয় নাই নাসাই তিরমিজি লেখা হয় নাই এই পৃথিবীর ভিতরে কোরআনুল কারীমের পরে হাদিসের কিতাব হিসাবে সর্বপ্রথম যে কিতাবটা লেখা হয় ওই কিতাবটার নাম হলো মুআত্তা মালিক জোরে বলেন কি নাম আর ওই কিতাবটা লেখেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জলে বলেন কার ছেলে আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর রাসূলের ঘরে খেদমত করেছে জোরে বলেন কয় বছর এই জন্য হাদিসের পরিভাষায় হযরতে আনাসকে খাদেমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় কারণ 10টা বছর রাসূলের খেদমত করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন নয় দুইজন নয় 7 জোড়া সন্তান দান করেছিল জোরে বলেন কয় জোড়া আরো জোরে বলেন কয় জোড়া আর আপনার কয় জোড়া দুইটা হলে ভালো একটা হলে কিছুদিন পরে স্লোগান আসবে মোটে না হলে আরো ভালো আমার সন্তান বড় হয়ে কি খাবে আমার সন্তান বড় হয়ে কিভাবে লেখাপড়া করবে এই চিন্তা চেতনা নিয়ে যারা সন্তান বন্ধ করে আল্লাহর কসম ওদের জীবনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না মানুষ হত্যা করে কিসের তাহাজ্জুদের নামাজ মানুষ হত্যা করে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল অপর বর্ণনার মধ্যে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন 80 জনের বেশি সন্তান দান করেছিল জোরে বলেন কত আরো জোরে বলেন এই সন্তানদের ভিতরে একটি সন্তানের নাম হলো আনাস রাদিয়াল্লাহ একটি সন্তানের নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি মুআত্তা মালিক নামক কিতাব পৃথিবীর ভিতরে হাদিসের কিতাব হিসাবে প্রথম লেখেন এই মুআত্তা মালিক নামক কিতাবের কিতাবুল ইলম সর্বপ্রথম হাদিস উনি এই হাদিসের ভিতরে হযরত লুকমান আলাইহিস সালাতু সালামের ঘটনা এনেছে জোরে বলেন কার না হযরত লুকমান আলাইহিস সালাতু সালাম ইন্তেকালের সময়
ইন্তেকালের সময় তার কলিজার টুকরা সন্তানদেরকে এক জায়গায় করেছে। হযরতে লোকমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা লোকমান আলাইহিস সালাতু সালাম কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলছে, আমার ছেলেরা জালিসুল উলামা ওয়া জাহিমুহুম বিরুবাতাইকা ফা ইন্নাল্লাহ ইউকুল কুলুবা বিনুরিল হিকমা কামা ইন্দাল আরদাল মাইতা তাবিউল সামআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম ইন্নাল ইবাদিল্লাহি লাউ নাসমাহুম ইন্না মিন ইবাদিল্লাহি লাউ নাসমাহুম বি আনবিয়া ওয়া শুহাদা ইকবিতালান বি শুহাদা মিনাল কিয়ামা বিমাকান ইন্নাল্লাহ ক্বালা ইয়া রাসূলাল্লাহ তুমরা না মানহুম ক্বালা হুম কওমুন তাহাব্বু ক্বালা হুম কওমুন তাহাব্বু বিল্লাহ আলা গায়রা আরহাম বাইনহুম। হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম কলিজার টুকরা সন্তানদেরকে এক জায়গায় করে বলছে, আমার ছেলেরা তোমরা যখন উলামায়ে কেরামের সামনে আমার আল্লাহর কথাগুলো শোনার জন্য বসে যাবে, তখন তোমরা তোমাদের সামনের দুইটা হাঁটু গাড়ি দিয়ে ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শুনবা। তোমরা যদি এইভাবে ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মরা অন্তরটাকে এভাবে জীবিত করে দেবে, যেমন ভাবে চৈত্র বৈশাখ মাসে পানির অভাবে জিন্দা জমিনটা মারা যায়, জোরে বলেন ঠিক কিনা? চৈত্র বৈশাখ মাসে প্রচন্ড রোদের কারণে জমিন যেমন ফেটে চৌচির হয়ে যায়, জমিন তার জৈবনত্বটা হারিয়ে ফেলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আষাঢ় শ্রাবণ মাসে আকাশ থেকে পানি বর্ষণ করার পরে মরা জমিন যেমন জিন্দা হয়ে যায়, তার জীবনত্ব লাভ করে। হযরত লোকমান বলেন, দুনিয়ার কোন মানুষ যদি উলামায়ে কেরামের সামনে ভদ্রতার সাথে বসে আমার আল্লাহর কথাগুলো শুনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মরা জমিন আকাশের পানি পাওয়ার পরে যেমন জীবন লাভ করে, কোরআনে কারীমের আলোচনা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মরা অন্তরটা এভাবে জীবিত করে দেয়। কোরআনুল কারীমের আলোচনা শুনলে মরা অন্তরটা জীবিত হয়ে যায়। আধা টাকা আরো জোরে বলেন, ফা ইন্নাল্লাহা ইউহিল কুলুবা বিনুরিল হিকমা কামা ইউহিল্লাহুল আরদাল মাইতাতা বিআবিলিস সামা। হযরত লোকমান বলেন, আকাশের পানি পাওয়ার পরে মরা জমিন যেমন জীবন লাভ করে, দুনিয়ার কোন মানুষ উলামায়ে কেরামের সামনে ভদ্রতার সাথে বসে যদি আল্লাহর কথাগুলো শুনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই কোরআন শোনা বান্দার মরা অন্তরটা আল্লাহ জীবিত করে দেয়। কারণ কোরআনুল কারীমের আলোচনা এটা কার আলোচনা? আরো জোরে বলেন, আল্লাহ পাক বলেন, মানুষের মরা অন্তর যে জীবিত হয় আমার বান্দার সামনে যখন কোরআনের তাফসির করা হয়, জোরে বলেন কি করা হয়? শুধু কোরআন তেলাওয়াত নয়, ওয়াইদার দুনিয়া তালাইহিম আয়াতুহু, আমার কোরআনের আয়াত সমূহের তাফসীর যখন করা হয়, আর দুনিয়ার কোন মানুষ মনোযোগ সহকারে যখন কোরআনের তাফসীর শুনতে থাকে, আমি রব্বুল আলামিন সাথে সাথে ওই তাফসীর শোনা বান্দার ঈমানটা আমি আল্লাহ বাড়াইয়া দেই। পৃথিবীতে এমন কোন বক্তব্য নাই যে বক্তব্য শুনলে ঈমান বাড়ে, কিন্তু কোরআনের বক্তব্য শুনলে ঈমানটা কে বাড়িয়ে দেয়? আরো জোরে বলেন, কারণ কোরআনুল কারীম পৃথিবীর কোন সাধারণ মানুষের বক্তব্য নয়, এটা কার বক্তব্য? আরো জোরে বলেন। অথচ আমাদের দেশের মানুষ সেই কোরআনুল কারীমের আলোচনা শুনতে চায় না, কিন্তু ভারতের সিরিয়াল যখন শুরু হয় তখন মাথায় আর কাজ করে না। এ ধরনের মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই মানুষেরা যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে,
আল্লাহ পাক বলবে বান্দারে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক কোরআনের 15 নম্বর পারা জোরে বলেন, কয় নম্বর? 15 নম্বর পারা 5 নম্বর উপর 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 35-36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই গানের পাগল সিরিয়ালের ভক্তরা যখন আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আমি আল্লাহ দুনিয়ায় কান দিয়েছিলাম আমার কোরআনের আলোচনা শোনার জন্য, দুনিয়ায় চোখ দিয়েছিলাম আমার নিয়ামতগুলো দেখার জন্য, আমি আল্লাহ দুনিয়ায় তোমার মস্তিষ্ক দিয়েছিলাম এই মস্তিষ্ক দিয়া কোরআনের আলোচনা গবেষণা করার জন্য, কিন্তু বান্দারে আমার দেওয়া কান দিয়া কোরআনের আলোচনা না শুনে কেন তুমি গান বাদ্য বাজনা শুনছিলা, আমার দেওয়া চোখ দিয়া কোরআনের তাফসির মাহফিলে না যে কেন তুমি ভারতের সিরিয়াল গুলা দেখছিলা, আমার দেওয়া মস্তিষ্ক দিয়া কোরআনের আলোচনা গবেষণা না করে কোরআন বিরোধী গবেষণা কেন করছিলা, জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া। আমার বন্ধুরা কান নামক নিয়ামত আমাদেরকে কে দিয়েছে, চোখ নামক নিয়ামতটা কে দিয়েছে, মস্তিষ্ক নামক নিয়ামতটা কে দিয়েছে? আল্লাহ পাক বলে বান্দারে ওয়াজআলনা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআন্নাকুম তাশকুরুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহল 78 নম্বর আয়াত জুড়ে বলেন কয় নম্বর? আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ কান নামক নিয়ামত দিয়েছি, এই কান নামক নিয়ামত দিয়া কোরআনের আলোচনা শুনবা আর শুকরিয়া আদায় করবা কার? চোখ নামক নিয়ামত আমি আল্লাহ এ কারণে দিলাম এই চোখ দিয়া আমার সাজানো নিয়ামত গুলা দেখবা দুনিয়ায় আর শুকরিয়া আদায় করবা কার? মস্তিষ্ক নামক নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, তার কারণ হলো এই মস্তিষ্ক দিয়া কোরআনের আলোচনা গবেষণা করবা আর শুকরিয়া আদায় করবা কার? আল্লাহ রাসূল বলেন দুনিয়ার কোন মানুষ যখন এই নিয়ামতগুলার শুকরিয়া আদায় করার জন্য কোরআনুল কারীমের মজলিসে বসে কোরআনের আলোচনা শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শোনা বান্দাকে তখন তার নিকটতম আহলে হিসাবে কবুল করে নেয়। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আহলিনা মিনান নাস ক্বাল ইয়া রাসূলাল্লাহ তুখরিনা মান হুম ক্বাল হুম আহলুল কোরআন قال هم اهل القران اهل النواخات ابن مازا وكما قال عليه الصلاه والسلام الله رسول বলেন সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অসংখ্য মানুষের ভিতরে কিছু কিছু মানুষকে আল্লাহ পাক তার নিকটতম আহাল হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবো না, কে হিসাবে কবুল করে নেয়? নিকটতম আহালে হিসাবে কবুল করে নেয়। মানুষের কাছেও পৃথিবীর ভিতরে নিকটতম আহাল আছে না নাই? আরো জোরে বলে, মানুষের কাছে পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকটতম আহাল কে? না বলতে পারলেন না। মানুষের কাছে পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকটতম আহাল হচ্ছে তার মা। ঠিক বললাম না ভুল বললাম? মায়ের চেয়ে নিকটতম আহাল এই পৃথিবীতে আর কেউ আছে নাকি ভাই? আরো জোরে বলেন আছে। এই জন্য মা যেহেতু সন্তানের জন্য পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকটতম আহাল, এই কারণে দেখবেন কোন ছেলে অথবা মেয়ে, ছোট্ট ছেলে আর মেয়ে যখন কাঁদতে থাকে বাবায় ধরলে আদর করলে আরো বেশি কাঁদে, কিন্তু মায় ধরে আদর করে না অটোমেটিক কান্না বন্ধ হয়ে যায়। ঠিক না বেটি? আরে জোরে বলেন। আল্লাহ পাক আমাকে একটা ছোট্ট ছেলে দিয়েছে, তো মাহফিল শেষে আমি বাড়িতে যে আমার ওই ছেলেটাকে নিয়ে যখন আদর করতে থাকি, আমি দেখি ছেলেটাকে নিয়ে আমি যখন আদর করি কোন কারণে ও যখন কান্না শুরু করে দেয়, আমি ওরে যত বেশি আদর করি ও আরো জোরে কাঁদে, কিন্তু ওর মা রান্নার কাজ ফেলে রেখে এক দৌড় দিয়ে এসে যখন ছেলেটাকে কোলে করে নেয়, আদর করা লাগে না অটোমেটিকই কান্না বন্ধ হয়ে যায়।
আমি চিন্তা করি এই ছেলেটার বাবা আমি, আমি ছেলেটার বাবা। ছেলেটাকে যত বেশি আদর করি সে আরো জোরে কাঁদে, কিন্তু ওর মা রান্নার কাজ ফেলে রেখে কোলে করে নিল, আদর করা লাগলো না, অটোমেটিক কান্না বন্ধ হলো। কারণটা কি? এই চিন্তা করতে করতে পড়া টেবিলে তাফসীরের ভুল বায়ান আমি পড়তে পড়তে কোরআনুল কারীমের আয়াত আমার সামনে চলে আসলো, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। কোরআনে আয়াত কারীমাটা আছে না নাই? আমার মা বোনেরা হৃদয়ের কান দিয়ে মনোযোগ সহকারে শোনেন।